নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুদীপ্তা রান্নাঘর। আজ আমি নিয়ে এসেছি সবার পছন্দের একটি রেসিপি, পনির মশলা। আর এই পনির মশলা ঘরে একদম সহজেই কীভাবে বানানো যায় তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই পনির মশলার গ্রেভিটা বানানোর জন্য এখানে আমি আগে থেকে পেস্ট করে রেখেছি 4 চামচ পোস্ত, 7-8টি কাজু বাদাম আর 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো আদা। এগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি কিছুটা কাঁচা পনির নিয়েছি, পনিরগুলোকে আমি ভাজবো না। এই কাঁচা পনিরের মধ্যেই আমি আগে থেকেই বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন আমি তার মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণ সর্ষে তেল। তেলটা দিয়ে দিলাম। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক করবেন। এদিকে চুলায় প্যানটা বসিয়ে রেখেছিলাম, তো প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মেখে রাখা পনিরটা প্যানের মধ্যে ফেলে দেব। প্যানে কোনো তেল আমি এখন আর ইউজ করব না। এখন আমি চুলার আঁচটা লো আঁচে রেখে আস্তে আস্তে পনিরগুলোকে একটু সাঁতলিয়ে নেব। তো পনিরগুলো ভালোভাবে সাঁতলানো হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য জল। তো বন্ধুরা, প্রায় হয়ে গেল আমার মশলা পনির। আর এই পনির রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মশলা পনিরটি আপনারা রুটি, নান বা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, বা যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করতে পারেন। আর আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।